নমস্কার বন্ধুরা, মধ্যবিত্তের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে করে দেখাবো আলুর পরোটা। আলুর পরোটা তো আমরা সবাই করি, কিন্তু আজকে আমি যেভাবে করব সেটা হচ্ছে কোনো রকম পুর ভরা, আটা মাখা আর বেলা ছাড়াই তৈরি করব আলুর পরোটা। তাহলে চলুন দেখে নিই কীভাবে আজকের আলুর পরোটাটা তৈরি করি। এখানে তিনটে আলু আমি প্রেশার কুকারে দুটো হুইসেল দিয়ে আস্তই সিদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি ভাজা মশলা। ভাজা মশলা বলতে এখানে ছোটো চামচের এক চামচ গোটা ধনে, গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে শুকনো তাওয়ায় নেড়ে জাস্ট একটু গুঁড়ো করে নিয়েছি। আর এখানে একটা গ্রেটার নিয়েছি, দিয়ে এইভাবে আলুগুলো গ্রেট করে নেব। আলুগুলো দেখবেন যাতে কোনো লাম্প না থাকে, সেক্ষেত্রে কিন্তু পরোটাটা ভালো হবে না। এইভাবে ঘষে নেব, তিনটে আলুই এইভাবে ঘষে নেব। আমি এখানে আলুর পরিমাণটা কিন্তু বেশি রেখেছি, তিনটে আলু নিয়েছি আর নিয়েছি এক কাপ মতো ময়দা। আপনারা কিন্তু আটাতেও এই পরোটাটা করতে পারেন, আবার কেউ যদি মনে করেন হাফ আটা আর হাফ ময়দা দেবেন সেক্ষেত্রেও কিন্তু হবে। তিনটে আলু গ্রেট করা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে ভাজা মশলাটা। আপনারা চাইলে এর মধ্যে জিরি জিরি করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এক কাপ পরিমাণ ময়দা। আমি আগেই বলেছি তিনটে আলু নেব আর নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিমাণটা কম রেখেছি, আলুর পরিমাণটা বেশি রেখেছি। এবার দিয়ে দেবো সামান্য কিছুটা পরিমাণ সাদা তেল, এটা অপশনাল, এটা দিতেও পারেন, আবার এর মধ্যে ঘিও দিতে পারেন। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, খুব সুন্দরভাবে কিন্তু মিশাতে হবে যাতে কোনো দানা না থাকে। এইভাবে ধৈর্য ধরে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে কিন্তু মেশাতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার যেই কাপে আমি ময়দাটা নিয়েছিলাম সেই কাপেই জলটা দিয়ে, প্রথমে এক কাপ জল নিয়েছি, এইভাবে মেখে নেব। আবারও কিছুটা পরিমাণ জল দিলাম, একবারে কিন্তু বেশি জল দেব না, তাহলে কিন্তু এই ব্যাটারটা পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে পরোটাটা ভালো হবে না। আবারও এইভাবে মিক্স করে নিচ্ছি। জল শেষ হয়ে গেছে, আমি আরও হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে জলের পরিমাণটা নিজেদের বুঝে দিতে হবে, কারণ আলুর পরিমাণ কিন্তু সব ক্ষেত্রে সমান হয় না, আলু ছোটো বড় হতে পারে। এইভাবে মিশিয়ে নেব, দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, কোনো লাম্প নেই, এরম থিকনেসটা হবে। দিয়ে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ওপর থেকে জাস্ট একটু হোয়াইট অয়েল ব্রাশ করে নেব। আমি এখানে খুব অল্প পরিমাণ তেলের ব্যবহার করছি, আপনারা চাইলে বেশি করেও তেল দিতে পারেন। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এবার একটা হাতার সাহায্যে এই ব্যাটারটা ওপর থেকে ছড়িয়ে দেব। এইভাবে চারিদিকে ছড়িয়ে দেব, যতটা ছড়ানো যায় ছড়াবো, তারপরে হাতা দিয়ে গোল করে দেব। খুব সুন্দরভাবে গোল করা হয়ে গেছে, এবার কিছুক্ষণ অপেক্ষা করব। সিম আছেই কিন্তু এই পরোটাটা তৈরি করব, যতক্ষণ না ওপরটা শুকিয়ে আসছে ততক্ষণ কিন্তু এইভাবেই রেখে দেব। ওপরটা শুকিয়ে এসছে, এবার উল্টে দেব পরোটাটা, এভাবে চেপে চেপে চারিদিকটা সেঁকতে হবে, আস্তে আস্তে কিন্তু ফুলে উঠবে। আস্তে আস্তে ফুলে উঠছে, তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের কোনো ঝামেলা ছাড়াই আলুর পরোটাটা। অবশ্যই বাড়িতে করবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো। আশা করছি সকলেরই ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।